মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বিয়ে যখন করেছিস তখন এসব ঝক্কি কিন্তু পোহাতেই হবে। উমা, ও কি করে বুঝবে? আরে বাবা, আজ ওর পালিয়ে বেড়ানোর না যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, ওর কি আর ওর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার মুরদ আছে? ও তো নিজেই মামাদের ঘরে বসে খায়, তাই না? আরে এতটুকু বয়সে ও এসব দায়িত্ব নিতে যাবে কেন? এখনো ঘুরবে, ফিরবে, খেলবে, এসব তো করবে। আমাদের বন্ধুদের একটা গ্যারেজ আছে, যেখান থেকে লাখ লাখ টাকা রোজগার না হলেও মাসের শেষে একটা বেসিক ইনকাম আছে। আমি যদি জানতাম যে আমার জন্য সংসারে একজন সদস্য বেড়েছে বলে আর তোমাদের এত সমস্যা, তাহলে নিশ্চয়ই কোনো ব্যবস্থা করতাম। আমাকে তুমি এক্সাক্ট একটা অ্যামাউন্ট বলো, আমি দেখছি কোথা থেকে ব্যবস্থা করা যায়। হ্যাঁ, ওই ধরো। এই তুমি চুপ করো তো। এটা কি বলছিস অর্জুন? মিলি আমাদের বাড়িতে এসেছে বলে আমাদের সংসারে অসুবিধা হবে? হ্যাঁ কেন, তোর মামারা কি মরে গেছে? আর ছোট বৌমা, এই যে দেখো না, তুমি আমি, আমরা তো দিনের পর দিন রোজগার না করে সংসারে পড়ে আছি। ওই কথাটা তো কোনোদিন ভাবো না। মা, আপনি আপনার নাতির দোষ ঠাকতে আমাকে সব বলছেন তো? বারবার এই মেয়েটার জন্য আমার ছেলেটাকে ছোট হতে হচ্ছে। ছোট মামি, অর্জুন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে কিনা তুমি সেই নিয়ে ওকে খোঁটা দিচ্ছ। অর্জুন আমার যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব আর কেউ নেয়নি, এমনকি আমার বাবাও না। ভাত কাপড়ের অভাব আমার কোনোদিন ছিল না ছোট মামি, আজও নেই আর হয়তো কখনো হতোও না। কিন্তু আমি বিপদে পড়লে আমাকে বারবার বাঁচানো, আমার মতো একজন অবুজ মেয়েকে সঠিক পথ দেখানো, হাজার হাজার তারার মধ্যে থেকে আমার মাকে খুঁজে দেওয়া, এসব দায়িত্ব তো অর্জুন ছাড়া আর কেউ কখনো নেয়নি আর নিতেও পারত না। আমার তো এর থেকে বেশি আর কিচ্ছু চাওয়ার নেই। আচ্ছা দাদু ভাই, এবার বল, সারা জীবন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বল বল। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন তারপরে আমিও বলবো। তুমি আবার কি বলবে? সারাক্ষণ তো লেকচার দিয়ে যাচ্ছ, আমার ছেলের মাথাটা তো মুড়িয়েইছে। আর নীলু, বাইরের অনেকে আছে বাড়িতে, কেন এসব কথা বলছিস সবার সামনে? আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে আমিও এ বাড়ির সবাইকে ভালো রাখার আর আনন্দে রাখার দায়িত্ব নিলাম, প্রমিস। স্পেশালি আন্টিকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।